তাহলে টয়লেট খ্যাত বিখ্যাত হলিউড অ্যাক্টর রবার্ট প্যাটিনসনের এক্স ক্রিস্টেন স্টুয়ার্ট বিয়ে করতে যাচ্ছেন, বাট সেই বিয়েতে কোনো পাত্র নেই, রয়েছে একজন পাত্রী। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। ক্রিস্টেন স্টুয়ার্ট গত বছর একটি রেডিও শোতে কনফার্ম করে যে সে তার লং টাইম গার্লফ্রেন্ড ডাইলান মেয়ারকে বিয়ে করতে যাচ্ছে। ইভেন সেটাও জানিয়েছিল তারা দুজন এঙ্গেজমেন্টও সেরে ফেলেছে। অফকোর্স অনেক ফ্যানদের কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগতেই পারে, কারণ অনেকেরই জানা ছিল না যে ক্রিস্টেন স্টুয়ার্ট একজন উভকামী। ইনফ্যাক্ট ক্রিস্টেন স্টুয়ার্ট নিজেও এই বিষয়টা লম্বা সময় পর্যন্ত গোপনই রেখেছিল। সে অনেক আগে এক ইন্টারভিউতে জানিয়েছিল হলিউডে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য তার রিয়েল আইডেন্টিটি তাকে গোপন রাখতে হয়েছিল, বিকজ অ্যাট দ্যাট টাইম মানুষ এই বিষয়গুলোকে পজিটিভলি এক্সপেক্ট করত না। যাই হোক, এখন কি আর করার, বাইরের দেশে তো এখন ভাই সবই নর্মাল। বাট স্টুয়ার্টের যারা দেশি ফ্যান্স আছে তারা কিছুটা অকওয়ার্ড ফিল করছে, বিশেষ করে তার ছেলে ভক্ত যারা রয়েছে তাদের মন তো একদম ভেঙে গেছে। আর এখানে বলে রাখি, ক্রিস্টিয়ানের প্রেমিকা ডাইল্যান কিন্তু একজন স্ক্রিন রাইটার, এবং ক্রিস্টিয়ান ও ডাইল্যান তাদের ফার্স্ট পরিচয় হয় অলমোস্ট 8 বছর আগে একটা মুভি সেটে। এরপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না, বাট 2019 সালে তারা আবার রিকানেক্ট হয় তাদের একজন মিউচুয়াল ফ্রেন্ডের পার্টিতে। আর অ্যাট দ্যাট টাইম তাদের মধ্যে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে অন্যরকম একটা স্পার্ক ক্রিয়েট হয়। অ্যান্ড ফ্রম 2029 ক্রিস্টিয়ান এবং ডাইল্যান রিলেশনশিপেই রয়েছে। কিন্তু এখানে একটা কথাও আছে, ডাইল্যানই কিন্তু ক্রিস্টিয়ানের লাইফের প্রথম প্রেমিকা ছিল না, তার এর আগেও কয়েকজন প্রেমিকা ছিল। অ্যাকচুয়ালি ক্রিস্টিয়ান স্টুয়ার্টের পুরো রিলেশনশিপের লাইফটাই একটু রঙিন। যেমন বেশ কয়েকটা রিপোর্ট থেকে জানা যায়, 2004 সালে ক্রিস্টিয়ান তার ক্যারিয়ারের একদম শুরুর দিকে যখন ছিল, সেই সময় ক্রিস্টিয়ান অ্যাক্টর অ্যান্টন ইয়েলচিনের সঙ্গে রিলেশনশিপে জড়ায়। অ্যাট দ্যাট টাইম ক্রিস্টিয়ানের বয়স ছিল মাত্র 14 বছর, বাট তার রিলেশনশিপটা কয়েক মাসের জন্যই ছিল। এরপর 2004 সালেই ক্রিস্টিয়ান মাইকেল অ্যাঙ্গারানোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে যায়। অ্যান্ড প্রায় 4 বছর তারা ছিল রিলেশনশিপে, এবং 2009 তাদের ব্রেকআপ হয়ে যায়। এবং রিজন হিসেবে জানা যায় তার টয়লাইট কোস্টার রবার্ট প্যাটিনসনের কারণে ক্রিস্টিয়ান তার বয়ফ্রেন্ড মাইকেলকে চিট করেছিল, এবং তাদের ব্রেকআপও হয় এই কারণে। এনিওয়ে, রবার্ট প্যাটিনসনের সঙ্গে রিলেশনশিপে জড়ানোর পর ক্রিস্টিয়ানের লাইফে আসে দ্য ফেমাস লাভ স্টোরি। ইনফ্যাক্ট ফ্যান্সরা এই কাপলকে অনেক পছন্দও করত, কিন্তু আনফর্চুনেটলি 2013 সালে রবার্টের সঙ্গে ক্রিস্টিয়ানের ব্রেকআপ হয়, এবং রিজন হিসেবে জানা যায় ওই চিটিং ফ্যাক্টরটাই। অ্যাকচুয়ালি 2012 সালে ক্রিস্টিয়ানের সঙ্গে তার মুভি স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যানের ডিরেক্টর রুপার্ট স্যান্ডার্স এর সাথে কিছু ক্লোজ মোমেন্টের ছবি ভাইরাল হয়ে যায়, যেটা অনেক বিতর্ক সৃষ্টি করেছিল। যদিও ক্রিস্টিয়ান পরবর্তীতে পাবলিকলি রবার্ট প্যাটিনসনের কাছে মাফও চেয়েছিল, কিন্তু দিন শেষে লাভ হয়নি। মে 2013 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়, আর এরপর ক্রিস্টিয়ানের লাইফে আর কোনো বয়ফ্রেন্ড আসেনি, যা এসছে তার সবই গার্লফ্রেন্ড। যেমন বাজ রয়েছে, 2014 সালে এসে VFX একজন কোঅর্ডিনেটর অ্যালিসা কার্গিল তার সঙ্গে রিলেশনশিপে জড়ায়। এরপর 2016 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর ফ্রেন্ড মিউজিশিয়ান সোকোর সঙ্গে রিলেশনশিপে যায়, কিন্তু সেটাও 2 মাস পর ব্রেকআপ হয়ে যায়। অ্যান্ড দেন তার জীবনে আসে সুপার মডেল স্টেলা ম্যাক্সওয়েল। অলমোস্ট 2 বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্কও ভেঙে যায়। আর এরপর ফাইনালি 2019 সালে ক্রিস্টিয়ানের লাইফে আসে ডাইল্যান মেয়ের, যাকে এখন ক্রিস্টিয়ান বিয়ে করার ঘোষণা রেখেছে, কিন্তু এখন পর্যন্ত বিষয়টা পেন্ডিং রয়েছে, কারণ এঙ্গেজমেন্টের ঘোষণা আগে হয়ে গেলেও এখন পর্যন্ত তারা কিন্তু বিয়ের আসরে বসেনি। সো লেটস সি আলটিমেটলি তাদের বিয়েটা হয় কিনা। সো ভিউয়ার্স, ক্রিস্টিয়ান অ্যান্ড ডাইল্যান মেয়ার, এই যে তারা যে 2 মেয়ে বিয়ে করতে যাচ্ছে, এটা জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।